আপনারা মানুষের সাথে কথা বলতে পারবেন না, লোককে মুখ দেখাতে পারবেন না। ফল ঘোষণার পর দেখবেন কুকুর যেমন পাগল হয়ে গিয়ে খেক খেক করে কামড়াতে আসে, আপনাদেরও সেই পরিণতি হবে। আমি সেই কারণে বলি আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড করে রাখুন। আর খাদ্যসাথী তো নেত্রী বলেই দিয়েছে, 30 জুন 2021 অবধি বাংলার সকলের জন্য ফ্রিতে রেশন। আপনারা বলুন, ভারতবর্ষে বাংলা ছাড়া এত রাজ্য রয়েছে, কোন মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক দল এই যুগান্তকারী সিদ্ধান্ত ঘোষণা করার পর কার্যকরী করে দেখাতে পেরেছে? উত্তর হবে না। একমাত্র করে দেখিয়েছে আমাদের জননেত্রী দেশনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে বাংলা এমন একটা রাজ্য যেখানে শিক্ষা বিনামূল্যে, স্বাস্থ্য বিনামূল্যে, সেখান থেকে শুরু করে আজকে খাদ্য বিনামূল্যে সব জায়গায়, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দার্জিলিং থেকে শুরু করে দেগঙ্গা, সর্বত্র চিকিৎসা ফ্রি, স্বাস্থ্য ফ্রি, খাদ্য ফ্রি, শিক্ষা ফ্রি, এবং তার সাথে সাথে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, শংসাপত্র প্রদান থেকে শুরু করে একাধিক জনমুখী যে প্রকল্পগুলো এই দুয়ারে সরকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আমি বলি নিশ্চিতভাবে লড়াই হবে, কিন্তু লড়াইটা দাঙ্গার নয়, গুন্ডামির নয়, ফন্ডামির নয়। বিজেপির বন্ধুদের অনুরোধ করব, যদি লড়াই করতে হয় পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করুন। আপনার মোদি 7 বছরে কি করেছে আর আমার দিদি 10 বছরে কি করেছে? আমি বড় বড় কথা মুখে বলি না, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড। আজকে আমাদের সাংসদ মন্ত্রীরা সাংবাদিক বৈঠক করে এই কার্ড প্রকাশ করেছে, আমি আপনাদের সকলকে দেখাচ্ছি। এই কার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস 10 বছরে কি কাজ করেছে এবং সেই 10 বছরের উন্নয়নের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিস্তারিতভাবে এই কার্ডের মাধ্যমে তুলে ধরেছি। যদি লড়াই হয় তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। আমরা মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড 10 বছরের উন্নয়নের মমতা ব্যানার্জি কি করেছে আমরা প্রকাশ করছি। আর বিজেপির নেতাদের হিম্মত থাকলে 7 বছরের রিপোর্ট কার্ড মোদি কি করেছে প্রকাশ করুক, লড়াই হোক তথ্যের বিনিময়ে পরিসংখ্যানের নিরিখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির যে কোনো নেতাকে চ্যালেঞ্জ করে এই মঞ্চ থেকে সংবাদ মাধ্যমদের সামনে হাজারো মানুষকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি তথ্যের বিনিময়ে লড়াই হয় আমাদের নেত্রী কি করেছে আর তোমার মোদি কি করেছে, যদি আপনাদের 10-0 গোলে হারাতে না পারি তাহলে রাজনীতির বাহিনায় কোনোদিন পা রাখবো না। লড়াই তো হবে।